গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা তো প্রত্যেকেই পরম দয়াল শ্রী ঠাকুরকে পরম দয়াল শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমরা ইষ্টভীতি করি আর ইষ্টভীতি হলো সব থেকে পবিত্র জিনিস পরমদাল শিশি ঠাকুর বল পরমদাল শিশি ঠাকুরকে সদা জাগ্রত রাখার জন্যই কিন্তু এই ইষ্টভীতি তাকে সেবা করতে হয় পরিবারের একজন মনে করে তার প্রতি সচেতন হতে হয় তার লক্ষ্য রাখতে হয় তো এখন পরমদাল শিশি ঠাকুর যে আমাদের ইষ্টভীতি করতে বললেন এই ইষ্টভীতির মহান যে শক্তি সেই শক্তি সম্পর্কে আজও আমরা ঠিকভাবে জানি না যারা সদ্য দীক্ষিত হয়েছি তারাও জানি না আর যারা এত বছর বছর ধরে ইষ্টভৃতি করছি তারাও জানি না দীক্ষা নিতে হয় ভক্তি ভরে। নিয়ম নীতি নির্দেশ পালন করতে হয় দীক্ষা নেওয়ার পর নিয়ম নীতি নির্দেশ আমাদের পালন করতে হয় কোনো রকম প্রত্যাশা না রেখে ইষ্টভৃতির যে মন্ত্র সেই ইষ্টভীতির মন্ত্র তো আমরা সকলেই জানি আর ইষ্টভীতি সঠিক দিনে সঠিক সময়ে সঠিক জায়গায় পাঠানো আমাদের একান্ত করণীয় পরঙ্গ এলসিসি ঠাকুর বললেন ইষ্টভীতির সাথে আরও একটা জিনিস চারানো লাগে সেটি হলো ইষ্টভীতির সাথে মাতৃভীতি পিতৃভীতি ছোটদের এক প্রত্যেক ছোট থেকেই করানো লাগে ছেলে পিলেদের। এছাড়াও ভাতৃভোজ্য করতে হয়। ভোজ্য এবং কোথায় পাঠাবো কিভাবে অর্ঘটা আমি খরচ করব সে সম্পর্কেও পরমদারের বলা নীতি নির্দেশ আছে আর এই সমস্ত নিয়ম সিসি ঠাকুর যা নিজে বলে গেলেন তা আমি আপনাদের আগেই একদম বই পড়ে সহ আলোচনা করে দিয়েছি আরও যদি আপনাদের নতুন করে জানার কিছু থাকে আমি আপনাদের অনুরোধ করছি আপনারা কমেন্ট করুন আমি আপনাদের পরন্দালের বলা সেই সমস্ত নিয়ম নীতি বারংবার ধরে আলোচনা করব এটা ঠিকই কিন্তু কোনোরূপভাবে যেন তার নীতি নির্দেশে গোলমাল না হয় এই গোলমালেই এই গোলমালেই সমস্ত বাধা বিপত্তি প্রবেশ করে যায় ইষ্টভীতি আমরা প্রত্যেকে করি পরম সিসি শ্রী ঠাকুর বললেন অতি প্রত্যুষে সব কর্মের আরম্ভে ইষ্টভীতি করতে কিন্তু একটা জিনিস আজকে নতুন আলোচনা ইষ্টভীতি করতে করতে কোনোদিন দিন এই প্রার্থনা যেন করবেন না এই প্রার্থনা করলেই কিন্তু যতই সমস্যা সব বেড়ে যাবে ইষ্টভীতি সার্থক হবে না শ্রী শ্রী ঠাকুর বললেন প্রলুব্ধ করার মনোভাব থাকলে সবই নিষ্ফল হয়ে যায় বাইবেলে আছে ডু নট টেম্পট লট দ্য গড তোমার প্রভু ঈশ্বরকে প্রলুব্ধ করো না ঠাকুর রোজ আমি ইষ্টভীতি করি আমি তোমার অনুগত তুমি আমার রোগটা সারিয়ে দাও রোগ যদি সারে তাহলে বেকুব রোগ যদি সারে তাহলে বুঝবো তোমার দয়া আছে আমার উপর ইষ্টভৃতির আছে রোগ সেরে গেলে বেশি করে করব। এমনতর এমনতর কণ্ঠকিত অবদানে পরম পিতা টলেন না এটা সিসি ঠাকুর কিন্তু বলে দিলেন শয়তান টলতে পারে আচ্ছা ইষ্টভৃতি করতে করতে কখনো কোনো দিন আপনারা এই প্রার্থনা ঠাকুরের কাছে করবেন না এই শর্ত রাখবেন না এটা আমার কথা নয় সিসি ঠাকুর বারংবার নিষেধ করে দিলেন ঠাকুর করছি আমার রোগটা দাও ঠাকুর করছি যদি আমার রোগটা সেরে যায় কি আমার এই শর্তটা পূরণ হয় আমি বুঝবো আমি প্রমাণ পাবো তুমি আছো আমি তাহলে ইষ্টভীতি আরো বাড়িয়ে দেব একটা কথা আমাদের মনে রাখা উচিত এই রকম পরীক্ষা ঠাকুর আমাদের করবেন আমরা কে ঠাকুরকে এরকম ভাবে পরীক্ষা করবার মতো কোনো দিনই করতে পারবো না আমি ইষ্টভীতি করলে কি ঠাকুরের পাওয়া হয় আমি ভোগ দিলে কি ঠাকুরের খাওয়া হয় এই কথাটা এই ধারণাটাই আমাদের ভুল আমি করি আমার মঙ্গলের জন্য আমি সেবা করি আমার সপরিবার এবং আমার মঙ্গলের জন্য আমি তার সেবা করব। আমার আমি নিবেদন করলে কিংবা আমি দিলে যে তার হবে এমনটা নয়। তাই ঠাকুর এমন করতে করতে কখনো বলো না এরকম শর্ত স্থাপন করো না এই শর্তে পরম পিতা কখনো টলে না শয়তান টলতে পারে তাই এই ভুল কোনোদিন করবেন না শ্রী শ্রী ঠাকুর বললেন ওই শর্ত ও প্রত্যাশায় তার দয়া পাওয়ার পথে বাধা সৃষ্টি করে ভগবান ভালোবাসেন সকলকে যথোপযুক্ত ভাবে কিন্তু আমরা প্রত্যাশাহীন হয়ে তাকে যতখানি ভালোবাসি ততখানি আমাদের তাকে পাওয়া হয় তাকে পাওয়া মানে সব বৈশিষ্ট্য অনুযায়ী তার রকমে রূপান্তরিত হওয়া ওই চরিত্র যেখানে মজুদ হয় সেখানে জীবনীর সেখানে জীবনীয় জিমার অভাব হয় না গীতায় আছে কর্মফল ত্যাগের কথা ইষ্টভৃতি হলো বাস্তব কর্মফল ত্যাগ কাজের ফলে যা পেলাম তার অগ্রভাগ গুরুকে দিলাম এর ক্রমাগতি ও ক্রমবিস্তারে ভগবান আপনাদের কাছে উদ্ভিন্ন হয়ে উঠবেন আপনাদের গুরুর ভিতর দিয়ে যেমন কেষ্ট ঠাকুর হয়েছিলেন অর্জুনের কাছে একনিষ্ঠ না হলে হয় না বহু নৈষ্ঠিকতা নিষ্ঠুর ব্যবিচার ছাড়া আর কিছু নয় ওকে নিষ্ঠা কয় না সবাই ভালোবাসো শ্রদ্ধা করো কিন্তু ভক্তি কেন্দ্রীভূত করো এক জায়গায় ব্যবসাদারী ভালোবাসা ভালো নয় এরপর প্রশ্ন হলো যে ব্যবসাদারী ভালোবাসা কেমন সিসি ঠাকুর বললেন যেমন ধরো একজন স্বার্থ বাগাবার আশায় বহু সাধুর কাছে যাচ্ছে খুব ভক্তি দেখাচ্ছে কিন্তু কাউকে অনুসরণ করে না কেষ্টদা বললেন চারিদিক হতেই তো মানুষ তার প্রয়োজনীয় যা কিছু তা আহরণ করবে এর মধ্যে গুরুর প্রয়োজন কি শ্রী শ্রী ঠাকুর বলছেন একজনকে অনুসরণ না করলে আহরণগুলি বিচ্ছিন্ন হয়ে থাকবে মালার আকারে গেথে উঠবে না মালা সূত্র হলেন ইষ্টগুরু আই লাভ অল উইথ দ্য লাভ অফ মাই ওয়ান একের প্রতি আমার যে ভালোবাসা তাই নিয়েই আমি সকলকে ভালোবাসি ওই রকম একজন এক যদি আমার জীবনে না থাকেন যাকে নিয়ে আমার জীবনের সর্বক্ষেত্রে সর্বদা চলি তাহলে আমার জীবনে কখনো ঐক্য সঙ্গতি আসবে না কত রকমের অসঙ্গতি ও পরস্পর বিরোধী ভাব যে আমার উপর আধিপত্য করে আমাকে বিচ্ছিন্ন করে তুলবে তার ইয়ত্তা নেই তাই গুরু চাই চাই গুরু নিষ্ঠা গুরু নিষ্ঠা নিয়ে গুরুগত প্রাণ হয়ে যা কিছু করতে হবে বৈষ্ণবরা কয় কেষ্ট ঠাকুর যাতে ভালো থাকেন সেই জন্য নাকি গোপীরা কাত্তায়নী পূজা করেছিলেন ইষ্টার্থে যা করা যায় তাই পবিত্র তাই পূর্ণ এরকম ভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে আজকে যে আলোচনাটা করলাম আপনারা অবশ্যই প্রত্যেকের মধ্যে গুরু ভাই বোনদের মধ্যে আলোচনা করবেন ইষ্টভীতি করতে করতে কখনো এমন প্রার্থনা করে শ্রী শ্রী ঠাকুরকে টলাবার চেষ্টা করা উচিত নয় কারণ তিনি আমাদের পরীক্ষা করবেন আমি সেই পরম পিতাকে পরীক্ষা করতে যাব না এইভাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের পরিষ্কারভাবে বলে দিলেন আর ইপ্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু